ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মিধিলি। সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার মেঘলাদ্বীপ। বেলার দিকে বৃষ্টিও হয়েছে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। শুক্রবার রাতের মধ্যে এই নিম্নচাপ গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। ঘন্টায় বেগ হতে পারে 80 কিলোমিটার।